এটা নিবি কি করতে আবার বন্ধুরা পেটন দাদা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বিশেষ একটা দিন সাজুগুজু করে সব রেডি হয়ে গেছি আমি মাম্মা মামা ছেলে এই যেমন মাম্মাম এই যে দুই পাশে দুটো ঝুটকে বেঁধে জামা পরে একদম পুরো রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছে মাম্মাম মামা বাড়ি যাচ্ছি তো আজকে বিশেষ একটা দিনে মামা বাড়ি যাওয়া হচ্ছে আজকে মানে বোনদের কাছে দিদিদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি পাওনা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি ভাইপোটার দিনটা আর দাদারা ভাইরাও সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকে আর কি সেই ভাইপোটা দিতেই আমাদের যাওয়া হচ্ছে আর কি ছেলে মেয়ে আমি মানে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মানে যাব আর কি সব রেডি হয়ে গেছি আর তোমাদের পেটুক দাদা ছাড়াই যাওয়া হচ্ছে আগে ও মানে ভাইপোটা নিয়ে যেত আমাদের আর এখন কাজের ব্যস্ততার জন্যে ওর এখন অসুবিধার জন্য এখন ও আর যেতে পারছে না আগের দিনে তো আগের ভিডিওতে দেখানোই হলো যে ও গেল 5 মিনিট 10 মিনিটের মধ্যে থাকা হলো আবার চলে আসলো নাকি মুখে ঢেলে আবার চলে আসলো তো ওই যাওয়ার থেকে এখন কষ্টই হয় আসা আর যাওয়া থাকা থাকে তো সিন নাই ও থাকতেও পারে না এখন ওই জন্যেই যাই হোক এখন ওকে ছাড়াই যাওয়া হচ্ছে আর ভাইপোটার উপলক্ষে যাওয়া হচ্ছে আর ওইখানে আমাদের বিশেষ আর একটা পুজো আছে পরস্পর ওই জন্য ওইখানে কিছুদিন থাকা হবে আর কি তো চলো তোমাদের সঙ্গে যা যা হোক শেয়ার করব এখন আর কোনো কিছু শ্যুট করব না এখন আমরা বেরিয়ে পড়ব ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে চলো তোমার তো আমি এনেছি চলো দেরি হয়ে গেল সকালবেলা করলাম রুটি আলু ভাজা করতে করতেই দেরি হয়ে গেলে ওই টিফিন বানাইতে বানাইতে দেরি হয় দেরি হয়ে যায় না বলো আর ঘরের পুজো টুজো দেওয়া থাকে হ্যাঁ ভালো আছি হুম ভালো আছি পুটা দিতে চলে এসেছি আমি বোন মিলে আমি একটু আগে এসেছি আমার বোন একটু পরে এসেছে গাড়িতে করে এসেছে তো তাই বমি টমি করে একাকার হয়ে গেছে গাড়িতে করে বর গাড়ি চালায় তো বউ বমি করে বউ কাকা ওই লক্ষ্মী পুজো ইয়ে করেছিল তারপর তো সব 5 রকম মিষ্টি এনেছে সব বোনও এনেছে আমিও এনেছি সব রকম তেলেতে সাজা হবে আমার ভাইও কিন্তু এখনো পর্যন্ত না খেয়ে আছে সবাই না খেয়ে তো যাই হোক এখন বাজে 12টা বেজে গেছে একদম সবাই আসলো আমার বোন আসলো আর কি তা আমি এখন 5 রকম মিষ্টি একদম পরস্পর সব সাজিয়ে দেবো আমি এনেছি আর আমার বোন এনেছে সেটাও 5 রকম মিষ্টি এখানে সাজিয়ে দেবো আমি পর্ব এখনো শেষ হয়নি এখন আমার মেয়ে নাচ আর আমার বোনের মেয়ে এটা দুই বোনই নাচ করছে এখানে আর আমার বাবা বসে আছে এখানে আর এটা হলো আমার ছোট কাকা আমার ছোট কাকাকে কেউ দেখিনি বছরে একবারই আসে আমার ছোট কাকা নিয়ে সব এক জায়গায় হয়ে গেলাম এই যে এখানে দুটো ভাই ওই একটা ভাই খাটের উপরে বসা আর একটা কুট্টি মামা এই যে আসো আসো এখানে আসো আমার ছেলে বলে কুট্টি মামা আয় ভাই আয় না ইমা পাঞ্জাবি পরে আছে আসবি না আমার ছেলে বলে কুট্টি মামা আমার ছেলে মেয়ে দুজনে বলে কুট্টি মামা এই যে আমার ভাইগুলো সবকটা এক জায়গায় হয়ে গেছে আর বড় ভাইটা এখন নেই কাজে গেছে কিন্তু বিকেলবেলা চলে আসবে আর কি তো বিকেলে আসলে ওকে দেবো আমি বিকেলে আর এখন 4-5 ভাইকে দেবো এখন দেখবে সবাই দেখাতে
জোরে বলো, নালে তুই ওখানে উঠবে না তো ভাইয়ের কপালে জিনাপটা। জোরে বলো, হ্যাঁ তাহলে ওখানে ভিডিও তো হবে তো, ভাইয়ের কপালে মাথা ঘোরাবে এমন করে চন্দনের ফটো দিলে কিচ্ছু না, ঠাকুরের জিনিস না। বললো বৌমা যদি তোমার কোনো ভাইয়ের যদি জানতে, যাই হোক আমার এই ভাইয়ের জন্মবার তো, তাই আমি দইয়ের ফোটাটা দেবো না, চন্দনের ফোটাটা আমি দিতে পারবো, তাই মা বললো সেটা আমি দিয়ে দিলাম। যত ধনী ব্যক্তি সবার টাক কিন্তু আমি দেবো না, আমি ফোটোটাই দেবো, খালি চন্দনের ফোটো। কেন পারিস না, ঝোঁক না তো করতে পারিস। ফোটার পর্বটা আমার শেষ হয়ে গেল, এখন আমি মিষ্টি খাওয়াবো। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেল, এখনো দেবে ভালো হতো কাঁচা সন্দেশ। তোর ফোনটা দিয়ে ফোনটা খাওয়াবো, ফোনটাই তুমি ভালো সুন্দর করে খাও, সেই ছবি তুলবা আমার বোন দেবে, আর আমার ছেলেকে দেবে, আবার আমার মেয়ে পরস্পর তোমরা দেখতে আলোটা বাড়িও না। মামার ভাবি এসছে, ভাইকে এখন মাজাই নাকি পড়ানো হচ্ছে, আর উপরে দেখে ছবি তুলবে আমার সুন্দর। বাই 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 যা তাড়াহুড়া করছিস তোরা, ভিডিও রান্না রান্না কমপ্লিট, এদিকে দেখা দীপন যদি এখানে নিজেই বলে আবার গানও চালায় না কথা।
ভিডিও ছাড়া আমি ছবি তুলছি। কেন ইসে চালাও মনে আছে তো ওরে কি করেছো একটু রাগটা ভাঙি দাও না সেই সেই আগে সেই আইসক্রিম না কি কি জল জল খেতে পুরোটা খাবি তারপরে ওগুলো সব তো খাবি পুরোটা খা আর ওরে বলো সে গণেশ ভাই তাকিয়ে আছে ওই ভালো করে দাও একটু তাপটা ভালো করে দাও একটু চুমু খাও ওরে একটা হাত তো উঠছে না মুখটা তো দূরে চলে যাচ্ছে কিন্তু ফোটা তো দইয়ের ফোটাটা দিতে পারবে না তাই চন্দনের ফোটাটা দেয়াবো মেয়েকে দিয়ে পাঁচ বছর যেহেতু হয়নি ফোটাটা দিতে মানা করছে সবাই যে পাঁচ বছর হয়নি বলে ওই জন্য মিষ্টি মুখটা করিয়ে দিল আর ও দিদুন দেবে ফোটা আমার মেয়ে দিল না পাঁচ বছর হয়নি বলে তা আমার মা দিয়ে দেবে ফোটা আমি দিচ্ছি দাঁড়াও তুই একটু দিদিনকে খাওয়াইয়ে দিবি কেন জল ওই ভালো জল পড়ে আছে কতবার কলম নিয়ে আসছি আমি লই না ভাই ফোটার পর্বটা আমাদের শেষ হয়ে গেল এখন খাওয়া দাওয়া চলবে তুইও বসে পড়বো এখানে আসুন নে তুই আর দিয়ে হাসছিস কেন কোন সার শব্দ হচ্ছে না একভাবে খেয়েই যাচ্ছে সবাই কথা বলতে না আর সময় কথা বলতে নাই আরো বেশি মাথা নিচে করে দেখো এই ভাইটাকে দেখা যায় না তুলবে না প্রথম যে সময় টাকা ঢোকে সেই সময় তো
আর কি বল না না জালি কা হেসে বলি তা আমি আবার খেতে বসে বললাম কি কি দিয়ে খাওয়া হচ্ছে আমার এখানে স্যালাড নিয়েছি এখানে পটল ভাজা নিয়েছি এখানে পেঁয়াজ ডাল মসুর ডালটা পেঁয়াজ দিয়ে করা হয়েছে সেটা নিয়েছি আর এখানে নিয়েছি মাংস এখানে আছে আবার ভোলা মাছের ঝাল হয়েছে সেই সব নিয়ে খেতে বসে পড়েছি এখানে বাবা বাবা আমি এখানে বসলাম এখানে আমার বোন বসলো আমার মা দেয়া থাকা করছে এখন বসে পড়বে আমার মা তো এখন আমি খাওয়া শুরু করি